আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ববাংলা। অশোকনগরের নির্বাচনী জনসভায় মুখ ফসকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তা শুনলে যে কেউ চমকে যাবেন। দুর্গাপুজো, কালীপুজো, সরস্বতী পুজো, এমনকি সব দেবদেবীর পুজো এ রাজ্যে হয় কি না, এই প্রশ্ন তিনি যখন জনতার উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছেন তখনই মুখ ফসকে বলে বসেন, ক্লাবগুলোকে 10,000 টাকা করে চাঁদা দিয়েছি, যদিও মুহূর্তে ভুল বুঝতে পেরে বলেন না সাহায্য দিয়েছি। সংবাদ বিশ্ব বাংলার রিপোর্ট।